আর সত্যজিৎ রায়ের প্রয়াণ দিবস, তাই আমাদের তরফ থেকে রইল তার জীবনে ঘটে যাওয়া দুটি ঘটনার কথা। পূর্ণিমা রাতে শান্তিনিকেতনের খোয়াইয়ে চলে যেতেন জননীয় পুত্র, সেখানে সুকুমার জায়া সুপ্রভা দেবী গলা ছেড়ে গান গাইতেন। মানিক তখন বালক, মায়ের সঙ্গে 3 বছর বয়সে রবীন্দ্রনাথের শান্তিনিকেতনে এসেছিলেন। সেখানে তার সঙ্গে খেলত কবিপুত্র রবীন্দ্রনাথের পালিত কন্যা পুপে, তারা দুজনেই প্রায় সমবয়সী। সুপ্রভা দেবী ছেলেকে একটা ছোট্ট খাতা কিনে দিয়েছিলেন। সত্যজিৎ রায় সেই খাতা নিয়ে কলাভবনে যেতেন। বিখ্যাত চিত্রশিল্পী নন্দলাল বসু ছোট্ট মানিকের খাতায় পেন্সিল দিয়ে এঁকে দিয়েছিলেন গরু আর চিতাবাঘ, আর রং তুলিতে ভাল্লুক আর ডোরাকাটা বাঘ। নন্দলাল ছোট্ট মানিকের খাতায় বাঘের ছবিতে লেজের ডগায় দিলেন তুলির একটা ছোপ, বললেন, এই বাঘটা ভীষণ পেটু, তাই ঢুকেছিল একটা বাড়ির রান্নাঘরে, মাংস চুরি করে খেত, তখনই লেজের ডগাটা ঢুকে যায় জ্বলন্ত উনুনের ভেতর। অনেকেই অবগত সুপ্রভা দেবী বিধবাদের স্কুল বিদ্যাসাগর বাণী ভবনে চাকরি করতেন, সেজন্য তিনি বাসে করে গড়পাড়ের কাছাকাছি যেতেন। কিন্তু ইন্টারেস্টিং তথ্য হলো, বিদ্যাসাগর বাণী ভবনে চাকরি করার আগে সুপ্রভা দেবী দার্জিলিংয়ের মহারানী গার্লস স্কুলে কিছুদিন কাজ করেছেন। আরও বড় তথ্য হলো, সেই স্কুলে ভর্তি করা হয়েছিল তাঁরই ছেলে সত্যজিৎ রায়কে। সেই স্কুলে যখন জননী অন্য ক্লাসের পড়ুয়াদের অঙ্ক করাচ্ছেন, তখন ছেলেকে বসিয়ে রাখা হতো যতক্ষণ মায়ের ছুটি না হয়। মায়ের সঙ্গে একবার ছোটবেলায় সত্যজিৎ গিয়েছিলেন উত্তরায়ণে, তখন 10 বছর বয়স। মানিকের ইচ্ছা নিজের নতুন অটোগ্রাফের খাতায় রবীন্দ্রনাথকে দিয়ে একটা কবিতা লিখে নেবেন। খাতা দিতে কবি বলেছিলেন, এটা থাক আমার কাছে, কাল সকালে এসে নিয়ে যেও। পরদিন সত্যজিৎকে দেখে কবি খুঁজতে লাগলেন তার বেগুনি খাতা। বেশ কিছুক্ষণ হাতড়ে রবীন্দ্রনাথ খাতা উদ্ধার করে সুপ্রভা দেবীর হাতে দিয়ে বললেন, এটার মানে ও আর একটু বড় হলে বুঝবে। সেই খাতায় লেখা কবিতা বহু আলোচিত, বহুদিন ধরে বহু ক্রোশ দূরে। পছন্দের তালিকায় একদম উপরের দিকে থাকত নতুন করে সন্দেশ। শিশুদের থেকে চিঠি টেলিফোন পেলে অত্যন্ত খুশি হতেন। চায়ের সঙ্গে কোনো কেক টেক নয়, হয় লঙ্কা দিয়ে মুড়ি, না হয় চিড়ে ভাজাই ছিল তার পছন্দ। ধোকার অন্ধভক্তের তালিকায় কিংবদন্তি চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের নাম অবশ্যই থাকবে। প্রিয় ডাল অড়র, ঠিক তেমন সোনামুগের ডাল। একসময় খুব মাংস খেতেন, পরে অবশ্য সপ্তাহে একদিন করেই চলত। মুরগি খেতে ভালোবাসতেন বেশি করে, যদিও গা সওয়া হয়ে যায়। মাছের কথা যদি বলতে হয় তবে তিনি ভালো ইলিশ বা রুইয়ে দুর্বল ছিলেন, আর ভেটকি মাছের ফ্রাইয়ের ব্যাপারে নিজের অনুরাগ গোপন করেননি। পথের পাঁচালি মুক্তিলাভের পর অনেকগুলি বসন্ত অতিক্রান্ত। ততদিনে সত্যজিৎ রায় শুধু বিশ্ববন্দিত চলচ্চিত্রকার নন, তার জীবিতকালে হয়ে উঠেছেন এক কিংবদন্তি, সাত রাজার ধন এক মানিক। 26 এপ্রিল 1990 বিশপ লেফ্রয়েডে এক বিকেলে নিজের পছন্দের খাবারের কথা বলতে গিয়ে সাহিত্যিক শঙ্করকে দেওয়া সাক্ষাৎকারে এই কথাগুলি বলেছিলেন মানিকবাবু। শঙ্কর বললেন, গুজব আছে আপনি ধোকার ভক্ত, জন্মদিনে মাস্ট। দরাজ হাসির সঙ্গে এসেছিল সে উত্তর, সে কয়েক বছর আগেকার কথা, এখন জন্মদিনে ভক্তদের এড়াবার জন্য গৃহত্যাগ করতে হয়, হোটেলে কি আমাকে ধোকা সাপ্লাই করবে? হয়তো জন্মদিনের জন্য সেই সাক্ষাৎকার বলে মাঝে মধ্যে ছিল নস্টালজির আবহ। মানিকবাবুর মতে তার জন্ম ইংরেজি মতে সোমবার 2 মে, বাংলা মতে রবিবার 19 বৈশাখ। লালমোহন স্টাইলে সেদিন শঙ্করের প্রথম প্রশ্ন, খ্যাতির হিমালয়ের শীর্ষে আপনি দাঁড়িয়ে রয়েছেন, কিন্তু আপনার আসল উচ্চতা কত? অসম্ভব খুশি হয়ে মানিকবাবুর উত্তর, কয়েক বছর আগে মাপ নিয়েছিলাম, 6'4" মতো, এখন বলতে পারবো না, বুড়ো হলে হাইট কমে যায় বলে গুজব আছে। সেই সাক্ষাৎকারে তিনি বলেছিলেন তার মায়ের কথা। মা সুপ্রভা দেবী ঠিক তার জীবনের কত অংশ জুড়ে আছেন, বলেছিলেন, মাকে এত কাছ থেকে দেখেছি কিন্তু তখন বুঝতে পারিনি তিনি আমার জন্য কি করেছেন, এখন যতটা ভাবি ব্যাপারটা অবিশ্বাস্য মনে হয়, মায়ের জীবনটা স্ট্রাগলে ভরা। বলেছিলেন বয়স বেড়ে গিয়েছে বন্ধু বিচ্ছেদের জন্য, খুব কষ্ট পান। মায়ের কথা বাদ দিলেও বংশী চন্দ্রগুপ্ত ডেভিড মাকাচিনের বিয়োগ তাকে বড্ড কষ্ট দেয়। ঘড়ির কাটা তখন সন্ধে 7:30। সবচেয়ে কোন সাফল্যে তার সব থেকে ভালো লেগেছে, এই প্রশ্ন উত্তর দিতে একেবারে সময় নিলেন না সত্যজিৎ রায়। বললেন, বাচ্চাদের রিয়াকশন ভীষণ ভালো লাগে, ওরা চিঠি দেয় টেলিফোন করে, ওটা খুব তৃপ্তিদায়ক। কেমন লাগলো আজকে এই ছোট্ট ভিডিওটা জানাতে পারেন কমেন্ট সেকশনে। এই ধরনের নানা ঘটনা এবং তথ্য জানতে হলে এই পেজটি ফলো করুন।